গত বছরে এপ্রিলে মধুবনের কোল আলো করে এসেছিল প্রথম সন্তান কেশব। অভিনেত্রীর ছেলের বয়স এখন মাত্র 17 মাস। আপাতত ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটছে মধুবনের। আপাতত অভিনয় থেকেও দূরে রয়েছেন তিনি। তারই মাঝে আবারও বেবি বাম্পের ছবি পোস্ট করেন মধুবনী। আর এ পোস্টকে ঘিরে নতুন করে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার মধুবনী একটি বেবি বাম্পের ছবি পোস্ট করেন, যেখানে বাড়ির ছাদে বেবি বাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মধুবনীকে। পিছনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যাচ্ছে তার স্বামীকেও। আর তার এই পোস্ট দেখেই নেট পাড়ার প্রশ্ন, তাহলে কি আবারও মা হতে চলেছেন মধুবনী? তার পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, এবার তোমার একটা মিষ্টি মেয়ে হোক, সাবধানে থেকো। আবার কারো প্রশ্ন, আবার কেউ বা লিখেছেন একের পর এক। কেউ বা লিখেছেন, মধুবনী দি আবারও গুড নিউজ আছে নাকি? কেউ লিখেছেন, আগের বাচ্চাটা তো অনেকটাই ছোট। কেউ আবার শুভেচ্ছা জানিয়েও ক্ষান্ত হয়েছেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনি কি বলতে চান? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।